আকান্ত পরাগ, মনে হচ্ছে জাহাজে প্রপেলারে কোনো পুরনো জাল আটকে গেছে, যার জন্য ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। ডাইভ করে তোমাদের দুজনকেই জালটা খুলতে হবে। স্যার, এই কাজের জন্য আমি একাই যথেষ্ট, আমার কোনো রমাকান্তকে কোনোভাবে দরকার নেই। প্রয়োজন আছে, কারণ আমি তোমার থেকে ভালো ড্রাইভার। আচ্ছা, তাহলে তোমার প্রমোশন হলো না কেন? কাম অন বয়েজ, জাস্ট স্টপ ফাইটিং। এটা পুরনো কথা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়। যদি আমাদের চিফ ড্রাইভার শ্রীবাস্তবের হাত ঠিক থাকতো, তাহলে আমি তোমাদের দুজনের বদলে ওকেই পাঠাতাম। জাস্ট স্টপ ফাইটিং, ড্রাইভের জন্য তৈরি হয়ে যাও। ইয়েস স্যার। ক্যাপ্টেন খান স্যার, ওই জালে পড়ার আটকে পড়েছে আর ট্যাঙ্কও কাজ করছে না, প্লিজ তাড়াতাড়ি সাহায্য পাঠান। ওকে তাম্বে, তাম্বে এখুনি তুমি জনসন নিজেদের ডাইভিং স্যুট পরে জলের নিচে যাও, আর একটা স্পেস সিলিন্ডার নিয়ে যাবে। মুভ মুভ, কাম অন, আর গিয়ে পরাগকে বাঁচাও, কাম অন। তোমাদের মধ্যে কে এর সাথে নিচে গেছিলে? স্যার, কিন্তু আমার সামনে কিছুই হয়নি স্যার। স্যার, আমি মায়ের দিব্যি খাচ্ছি স্যার, আমি তো পরাগকে জীবিতই রেখে এসেছিলাম। দুইজন ড্রাইভার একসাথে নিচে নামলো, তাদের মধ্যে একজন ওপরে এলো আর একজন নিচেই থেকে গেল, কেননা তার বুকে ছুরি মারা হয়েছে। আর তুমি চাইছো আমি তোমার এই কথা বিশ্বাস করি? ইউ আর এ মার্ডারার রমাকান্ত। স্যার, আমি কিছু করিনি স্যার। অ্যারেস্ট হিম। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার। স্যার, চল্লিশ সেকেন্ড কি স্পিড কেডি?
আরে কি কিসের স্পিড মিসেস বিলি মরিয়া, আপনি জানেন যে রুবিক্স কিউব সলভ করার গিনেস রেকর্ডটা ঠিক কত? 6.24 seconds, 7 সেকেন্ডেরও কম সময়। আর এই রেকর্ডটা করেছে একটা 16 বছরের ছেলে। ইম্পসিবল, এত কম সময় কি করে? আরে কি করে কি, আসুন আমি আপনাকে ইন্টারনেটে দেখাচ্ছি। এই দেখুন 6.24 সেকেন্ড। মিস্টার কেডি পাঠক? হ্যাঁ। নমস্কার, আমার নাম সাবিত্রী দেশপাণ্ডে। আমার স্বর্গত স্বামী বিদ্যাধর গোখলের অত্যন্ত ভালো বন্ধু ছিলেন। আরে গোখলে স্যার আমার গুরু, আসুন আসুন প্লিজ বসুন। গোখলে স্যারই আমাকে ল সম্বন্ধে সবকিছু শিখিয়েছেন। আসলে ওনার বাড়ির নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছে, তারপর আমি অনেকবার খোঁজার চেষ্টা করেছি, খুঁজে পাইনি। কোথায় থাকেন আজকাল গোখলে স্যার? ওনার খোঁজ তো আমার কাছেও নেই, ওনাকে খুঁজতে খুঁজতেই আমি আপনার কাছে পৌঁছেছি। আমাকে কেউ বলেছিল যে আপনি ওনার সবচেয়ে সুযোগ্য ছাত্র। সেটা তো জানি না, কিন্তু বলুন যে কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার ছেলে রমাকান্ত দেশপাণ্ডে যে একটা জাহাজ কোম্পানিতে ড্রাইভারের কাজ করে, ওকে অন্য ড্রাইভারের খুনির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এখন কোনটা যে মিথ্যে আর কোনটা সত্যি এটা বলার আমি কে বলুন? শুধু এটুকুই চাই যে আপনি সত্য অবধি পৌঁছন। আপনি একদম চিন্তা করবেন না মিসেস দেশপাণ্ডে, সত্য পর্যন্ত পৌঁছানোই আমার কাজ। সত্য অবধি পৌঁছতে হলে আপনাকে সমুদ্রের তলায় যেতে হবে, কারণ খুন সমুদ্রের একদম গভীরে হয়েছে। আমি পরাগকে মারিনি জজ সাহেব, আমি আর পরাগ জাহাজের নিচে গেছিলাম কারণ জাহাজের প্রপেলারে জাল আটকে গেছিল, ওই জালকেই সরাবার জন্য। ওই জালেই পরাগের পা আটকে গেছিল, আর তারপর ওর সিলিন্ডারও কাজ করা বন্ধ করে দেয়। তারপর সরি, আমি আপনাকে এখানে থামাতে চাইবো। এই সিলিন্ডারটাই ছিল না যেটা আপনার সহ ড্রাইভার পরাগ পড়েছিলেন? কিন্তু এটা তো পারফেক্ট কন্ডিশনে আছে, এতে তো কিছু খারাপ নেই। তো প্লিজ মিথ্যে বলবেন না। ইয়োর অনার, পরাগ কেন মিথ্যে কথা বলবে যে ওর সিলিন্ডার কাজ করছিল না? প্রসিকিউটর ম্যাডাম, এটা একটা মেশিন যেটা চলতে চলতে যে কোনো সময় খারাপ হতে পারে। অ্যাজ ইউ সে ইট। গো অন মিস্টার রমাকান্ত। জজ সাহেব, তারপর আমি উপরে গেলাম, ক্যাপ্টেন খানকে বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য পাঠাতে। অর্থাৎ দুজন ড্রাইভার, জনসন আর তাম্বে। হ্যাঁ, আসুন তারপরের ঘটনা ওনাদের থেকেই জানা যাক। দেখুন, ক্যাপ্টেন খানের কথায় আমি ডাইভিং স্যুট পরলাম আর আমি আর তাম্বে জলে ঝাঁপিয়ে পড়লাম। ওয়ান মোমেন্ট, আপনাদের তিনজনের মধ্যে প্রথমে কে ছিলেন? আগে রমাকান্ত স্যার। তারপর আমরা তিনজন জালের কাছে পৌঁছই, ওখানে পরাগ স্যার ছিলেন। আমাদের মনে হলো উনি বোধহয় গভীর জলে গেছেন, সেই জন্য আমরা সমুদ্রের তলা পর্যন্ত যাই। এইবার আপনাদের তিনজনের মধ্যে প্রথমে কে? আবারও রমাকান্ত স্যারই প্রথমে ছিলেন। যখন আমরা ওখানে পৌঁছলাম তখন ওখানে পরাগ স্যারের বডি পাই। এই ছুরিটিও ওখানে পাই। তারপরে আমি আর রমাকান্ত স্যার মিলে মৃতদেহটাকে জলের বাইরে নিয়ে আসি। আপনি কি জনসন আর তাম্বের বয়ানের সাথে একমত রমাকান্ত, এরকমই হয়েছিল? হ্যাঁ। ডাইভ দিয়ে পরাগকে খোঁজার সময় আপনি এই দুজনের সামনে ছিলেন, এর মানে এই দাঁড়ায় যে জনসন আর তাম্বে খুনি হতে পারে না। হ্যাঁ নিঃসন্দেহে। আর আমি কোথায় বলছি যে এদের মধ্যে কেউ খুন করেছে? কিন্তু খুন আমিও করিনি ম্যাডাম। এই ছুরি দিয়ে মারা হয়েছিল যেটা কিনা ডাইভার স্নাইপ, আর এর উপর আপনার ইনিশিয়াল আছে আরডি রমাকান্ত দেশপাণ্ডে। এই ছুরিটা কি আপনার?
হ্যাঁ, এটা আমারই ছুরি। নিজেদের মধ্যে শত্রুতার বিখ্যাত গল্প ওদেরই বস ক্যাপ্টেন আসলাম খানের বয়ানে শোনা যাক। হ্যাঁ ইওর অনার, রমাকান্ত আর পরাগের মধ্যে কোনোদিনই বনিবনা ছিল না, আর যবে থেকে আমি পরাগকে প্রমোশন দিই তবে থেকে রমাকান্ত আর পরাগের মধ্যে তিক্ততা আরো বেড়ে যায়, বিশেষ করে রমাকান্তের দিক থেকে। ও পরাগের পজিশন চাইতো। ক্যাপ্টেন খান, সরি টু ইন্টারাপ্ট ইউ, কিন্তু এটা কি ঠিক নয় যে পরাগের মৃত্যুর পর আপনি ওই পরাগের পোস্ট নিজের ভাগ্নেকে দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ওটা পাওয়ার কথা তো রমাকান্তেরই ছিল, কিন্তু ওর উপর তো খুনের অভিযোগ রয়েছে। রাইট, ক্যাপ্টেন খান, আপনি সেদিন রমাকান্ত আর পরাগকে জলের নিচে পাঠিয়েছিলেন প্রপেলার থেকে জাল বের করার জন্য, রাইট? হ্যাঁ। তো আপনি কিভাবে জানতে পারলেন যে প্রপেলারে জলটা আটকে আছে? আগে শিপের নিচের অংশটা, মানে হাল, আমরা ওখানে আন্ডারওয়াটার ক্যামেরা ফিট করে রেখেছি, ওখানে দেখেই আমি জানতে পারি যে প্রপেলারে জাল আটকে রয়েছে। ক্যাপ্টেন খান, আপনি যেই ক্যামেরাটার ব্যাপারে কথা বলছেন সেটা সেদিনের এক সপ্তাহ আগে থেকেই ওটা খারাপ হয়েছিল। ইনফ্যাক্ট ইওর অনার, যদি সেদিনকে ক্যামেরাটা অন থাকতো তাহলে আমাদের কাছে এই মুহূর্তে পরাগের খুনের ছবি থাকতো। Isn't that right, Captain Khan? হ্যাঁ, সরি, আমারই ভুল। আমি ক্যামেরাতে দেখে নয়, বরং জাহাজের ইনস্ট্রুমেন্ট প্যানেলে দেখে এরকম আন্দাজ করেছিলাম যে শিপের ইঞ্জিন বন্ধ হওয়ার কারণ হয়তো প্রপেলারে জাল হবে। এটা পরাগের অক্সিজেন ট্যাঙ্ক, এটার মিটার রিডিং বলছে যে এটা একদম পূর্ণ। এটা কি করে হতে পারে ক্যাপ্টেন খান? পরাগের থেকে নিঃশ্বাস নিয়েছিল, এই ট্যাঙ্কটা এখনো কিভাবে পূর্ণ রয়েছে? হ্যাঁ, আই থিঙ্ক এটা একটা মিস্টেক। আমাদের শিপে ডাইভারদের অক্সিজেন ট্যাঙ্কগুলো যথেষ্ট পুরনো হয়ে গেছে আর এগুলো মাঝে মধ্যেই ভুলভাল রিডিং দেয়। এতে ডাইভারের প্রাণও চলে যেতে পারে। আপনি ক্যাপ্টেন হয়ে সমস্ত হতে দেন? ক্যাপ্টেন খান, আপনি কি কখনো জলে নেমেছিলেন? অফ কোর্স নট, আমার ডাইভাররা থাকতে অকারণে আমি কেন জলে নামতে যাব? তাহলে ছুরি দিয়ে আপনি 200 ফুট নিচে ডাইভার পরাগকেও মারেননি নিশ্চয়ই? আনলেস আপনি 200 ফুট উঁচু থেকে নিশানা লাগিয়ে ওই ছুরিটা ফেলে থাকেন। What do you say, Mr. KD Pathak? I say, don't be sarcastic, Miss Maya Furness. Your Honor, আমি ওমেগা লাইনারের চিফ ডাইভার Mr. শ্রীবাস্তবকে কাঠগড়া ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার জয় শ্রীবাস্তব, সেদিনকে আপনার ডাইভে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ আচমকা আপনার হাতে কিছু একটা হয়েছিল, কি হয়েছিল? হাতে নয়, আমার কাঁধে। আসলে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের পর থেকে আমার কাঁধ বারবার ডিসলোকেট হয়ে যায়, সেই জন্য। তো আপনি তখন আপনার কাঁধকে কিভাবে লোকেট করলেন? নিজে থেকেই হাতটা কিছুটা টেনে, কিন্তু তার জন্য কিছুদিন একটু সাবধানে থাকতে হয় আর সেই জন্যই আমি ওই দিন ডাইভ করিনি। মিস্টার শ্রীবাস্তব, আপনার এই ডিসলোকেটেড কাঁধের গল্পটা বেশ কাজের, কিন্তু মিথ্যে। কারণ এই যে এক্স রে আপনি যা আপনার জাহাজের মেডিকেল অফিসারকে বারবার দেন সেটা আপনার নয়, আপনার ভাইয়ের। ইনফ্যাক্ট ইওর অনার, যখন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও ইনার নয়, ইনার ভাইয়ের হয়েছিল।
বলুন মিস্টার শ্রীবাস্তব, বারবার আপনি আপনার মেডিকেল অফিসারকে এই মিথ্যা রিপোর্টটা কেন দেন? ও ছুটি নেওয়ার জন্য স্যার। অর্থাৎ কাজে ফাঁকি আর কিছুই নয়? হ্যাঁ হ্যাঁ, তাই। তাছাড়া আর কি কারণ হতে পারে স্যার? এটাই কারণ ছিল ব্যাস। ডিফেন্সের মনে হচ্ছে যে আপনি আপনার ডিসলোকেটেড শোল্ডারের অজুহাত দিচ্ছেন যাতে আপনি ওই দিন ডাইভ করার থেকে রেহাই পেয়ে যান। হয়তো আপনি জানতেন যে জলের নিচে পরাগের খুন হতে চলেছে। আগে না, একদমই না। বরং পরাগ তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমি তো রিল্যাক্স মিস্টার শ্রীবাস্তব, খুনের সময় আপনি কোথায় ছিলেন? আগে আমি ও উপরে ডেকে ছিলাম। আপনি যদি চান তো ক্যাপ্টেন খানকে জিজ্ঞাসা করুন। অর্থাৎ ডেকের উপর আপনি আর আপনার থেকে দূরে জলের মধ্যে 200 ফুট গভীরে ছিল ডাইভার পরাগ, যেখানে কেউ তাকে খুন করে ফেলে। অবভিয়াসলি সেটা আপনি ছিলেন না, রাইট কেলি? ইওর অনার, ওয়াটার টাইট কেস তাকেই বলে যেখানে দোষীর বেঁচে ফেরার কোনো সুযোগ থাকে না। আর ভাগ্যটাও দেখুন, ওয়াটারের মধ্যে খুন হওয়ার জন্য এই কেস আরো বেশি ওয়াটার টাইট হয়ে গেছে। ক্যাপ্টেন খান দুজন ডাইভারকে জলের নিচে পাঠায় 200 ফুট গভীরে। তাদের মধ্যে একজন উপরে উঠে আসে আর কিছুক্ষণ পরে অন্যজনের লাশ উপরে আসে। মিস্টার রমাকান্ত, সমুদ্রের মধ্যে ওই সময় আশেপাশে আর কোনো শেপ বা আর কোনো ডাইভার ছিল? আগে না। ইন শর্ট, জলের মধ্যে দূর দূরান্তে বহু মাইল পর্যন্ত কোনো তৃতীয় ব্যক্তি ছিল না, আর তার মধ্যে বাকি যারা ছিল, যেমন ক্যাপ্টেন খান, ডাইভার তাম্বে আর জনসন, চিফ ডাইভার শ্রীবাস্তব, ডিফেন্সের সমস্ত সাসপেক্ট, সকলে জাহাজের ডেকের উপর ছিল, একে অপরের নজরের সামনে, যেখান থেকে ওদের পক্ষে এই খুন করা অসম্ভব ছিল, রাইট মিস্টার রমাকান্ত? হ্যাঁ। ফ্যান্টাস্টিক। আর জলের মধ্যে ছিল কে? ডাইভার রমাকান্ত আর ডাইভার পরাগ। রমাকান্তের পরাগের সাথে শত্রুতা, পরাগের মৃত্যু রমাকান্তের ছুরি দিয়ে। ম্যাটার ফিনিশড, দ্যাটস ইট, ওভার। ইওর অনার, এবার এই কেস কাচের মতো পরিষ্কার হয়ে গেছে। অসুরাই সে জলের মতো সহজ। উইদাউট আ ডাউট, এই খুন রমাকান্ত দেশপাণ্ডেই করেছে। ইওর অনার, আমার থিওরি অনুযায়ী ডিফেন্স কাউন্সিল, প্লিজ আপনি আপনার থিওরি নিজের কাছেই রাখুন। যদি আপনি এই কেস জিততে চান, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে ওখানে তৃতীয় কেউ ছিল যে পরাগের খুন করেছে। মাইজ রাইট কেডি, মায়ার সওয়ালের পর আপনার মামলা খুবই কমজোর হয়ে পড়েছে। ইনফ্যাক্ট আমি তো এটাই বলবো যে আপনার কাছে আর কোনো মামলাই নেই। সরি কেডি, তোমার কেস ডুবে গেল। একটাও যদি সূত্র পাওয়া যেত, আমি কেসটা এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আপাতত ব্যাপারটা এরকম যে তোমার নিজের বয়ানই তোমার মামলাকে আরো দুর্বল করে দিয়েছে। তুমি আর পরাগ একা জলের নিচে, আর তারপর জনসন আর তাম্বে তোমার পেছন পেছন গিয়ে ওই জলে নামে। এটা খুব কঠিন রমাকান্ত, খুব কঠিন। 4 বছর ধরে আমি বেকার হয়ে ঘরে বসেছিলাম। অনেক চেষ্টা চরিত্রের পর আমি এই চাকরিটা পাই। বাড়িতে উৎসব হয়েছিল, কারণ 8 জন লোকের পরিবার, একটা ছোট ভাই যার পড়াশোনা এখনো বাকি, একটা বাড়ি যার ভাড়া অনেক কষ্ট করে দিতে হয়। এবার না বাড়ি থাকবে, না মায়ের চিকিৎসা, না ভাইয়ের পড়াশোনা, না বোনের সম্বন্ধ। শুধু আমিই না,
আমার গোটা পরিবার শেষ হয়ে গেল। রমাকান্ত তোমার বাবার বন্ধু, আমার গুরু গোখলেসার, উনি একটা কথা আমায় শিখিয়েছিলেন, যে হারা বাজিতেও কখনো সাহস হারাতে নেই। ডোন্ট ওয়ারি, আমি তোমার এই মামলাটাকে আর তোমার বিশ্বাসকে ডুবতে দেব না। এটাই সেই জায়গা যেখান থেকে পরাগ আর রমাকান্ত জলে ঝাঁপ দেয়। আরে শ্রীবাস্তব, তোমার কাঁধ কেমন আছে? ঠিক আছে, চলো নিয়ে চলো আমাকে নিচে। কোথায়? জলে। ডোন্ট ওয়ারি, আমি স্কুবা ডাইভিং এর কোর্স করেছি, চলো। এই শ্যুট পড়া তো আরেকটা জাল জড়ানোর মতো লাগছে। কমফোর্টেবল স্যার? হ্যাঁ দাম্বে, ভেরি কমফোর্টেবল। হ্যাঁ, তোমার চুল পড়ছে? হ্যাঁ স্যার, কিছুদিন ধরে। কেডি, তুমি কি সত্যি স্কুবা ডাইভিং জানো? জানি না তো, শিখে যাব। একটা সময় এমন ছিল দাবি যে যখন আমি আইনটাও জানতাম না, জেনে গেলাম। এই নাও, ডিএনএ টেস্ট করো। এডি, জলের মধ্যে ছুরিওয়ালা ড্রাইভার কোথা থেকে এলো? এই শিপ থেকে তবে, কারণ ওর ডাইভিং স্যুটে ওমেগা লাইনের লোগো ছিল। তবে হাতটা দাও একটু। থ্যাংকস তবে, ভালোই অভ্যর্থনা দেন আপনি অতিথিদের। শ্রীবাস্তব ধন্যবাদ, তুমি না থাকলে এই মামলাটা ডিসমিস হয়ে যেত। কিন্তু সত্যি কেউ আছে যে চায় না যে আমি কেসটা সলভ করি, কিন্তু আমি চাইছি যে আপনারা সবাই আমাকে আরো একবার বলুন ওই দিনের গল্পটা কি হয়েছিল। ইয়োনার ছোটবেলা থেকে আমার একটা বদভ্যাস রয়েছে, যখন ছোটবেলায় আমার ঠাকুমা আমাকে মাঝে মধ্যে গল্প শোনাতেন, আর যখন আমি গল্পটা বুঝতে পারতাম না, আমি ওনাকে প্রশ্ন করার বদলে আমি ওনাকে ওই গল্পটা আরো একবার বলতে বলতাম। আর যতক্ষণ পর্যন্ত আমি ওই গল্পটা পুরোপুরি বুঝতে না পারতাম, ততক্ষণ আমি বারবার ওনার থেকে ওই গল্পটা শুনতাম। আর এই কেসটাও ওরকমই একটা গল্পের মতো যা এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি। ইয়োনার, আমি চাই যে মিস্টার রমাকান্ত দেশপাণ্ডে আমাদের আরো একবার ওই দিনের গল্পটা বলেন। বলো রমাকান্ত, কি হয়েছিল?
আগে ওই দিন ক্যাপ্টেন খান আমাকে বললেন যে জাহাজের প্রপেলারে জাল আটকেছে, আর উনি আমাকে আর পরাককে নিচে পাঠান জাল বের করার জন্য। এক মিনিট, যখন তোমাকে সেদিন ডাইভ করতে বলা হলো তখন কি ওই সময় তোমার ডাইভিং স্যুট পরা ছিল? আমি কেবল ডাইভিং স্যুট পরেছিলাম, ডাইভিং গিয়ার নয়। আর পরাগ? আগে পরাগ কিছুই পরেছিল না, না ডাইভিং স্যুট আর না ডাইভিং গিয়ার। গুড, তারপর? তারপর আমি আমার কেবিনে গেলাম আর ওখানে গিয়ে নিজে ডাইভিং গিয়ার পরলাম। এর পাশাপাশি আর কোনো একটা কাজ তুমি করলে নিশ্চয়ই? আগে না, শুধু নিজে ডাইভিং গিয়ার পরলাম, চেক করে বাইরে বেরিয়ে এলাম। তো রমাকান্ত, কত সময় লাগলো তোমার বাইরে আসতে? এই প্রায় 5-6 মিনিট। তো তোমাকে তোমার ওই গিয়ারটা পড়তে কতক্ষণ সময় লাগলো? এই প্রায় 4-5 মিনিট। আর তোমার বাইরে আসার ঠিক কত সময় পরে পরাগ বাইরে এসেছিল? কিছু সেকেন্ড পরেই। কয়েক সেকেন্ড পরে? এটা কি করে সম্ভব? তুমি তোমার ডাইভিং স্যুট আগে থেকে পড়েছিলে, কিন্তু ডাইভিং গিয়ার পড়তে তোমার 4-5 মিনিট সময় লাগলো। আর পরাগ ওই সময় ডাইভিং স্যুট আর ডাইভিং গিয়ার পরে বাইরে চলে আসলো, হাউ ইজ ইট পসিবল? বোঝাই যাচ্ছে পরাগের তৈরি হওয়ার স্পিড রমাকান্তের চেয়ে বেশি ছিল। প্রসিকিউটর ম্যাডাম, এটা কুর্তা আর পাজামা নয় যে পড়লাম আর হয়ে গেল। ডাইভিং স্যুট আর ডাইভিং গিয়ার পড়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হয়। যদি একটাও ভুল হয়ে থাকে তাহলে ডাইভারের প্রাণও যেতে পারে। ইওর অনার, একজন ডাইভারের ডাইভিং স্যুট আর গিয়ার পড়তে কমপক্ষে কত সময় লাগতে পারে তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই। অনুমতি দিলাম। ইয়োনার, একজন ডাইভারের ডাইভিং স্যুট আর গিয়ার পড়তে কমপক্ষে 9 মিনিট সময় লাগে, 9 মিনিটস। আমি ক্যাপ্টেন খানকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ক্যাপ্টেন খান, আপনি তো খুবই ওস্তাদ ডাইভার, ডাইভিং স্যুট আর গিয়ার পড়তে আপনার কত সময় লাগে? আগে মানে 9-10 মিনিটের মতো। 9-10 মিনিট? আপনার জাহাজে আপনি ছাড়া আর কেউ আছে যে দ্রুত এই কাজটা করতে পারে? আগে হ্যাঁ, কেবল একজনই আছে, সে হলো ড্রাইভার তাম্বে, কিন্তু শুধু 20-30 সেকেন্ডই আগে ব্যাস। না না, পুরো 5 মিনিট যেরকমটা পরাক ছিল। ইম্পসিবল, এত দ্রুত তো কেউ তার পুরো ড্রাইভিং কস্টিউম আর গিয়ার পরতেই পারে না। ক্যাপ্টেন খান, যদি ডাইভিং স্যুট আর ডাইভিং গিয়ার 9 মিনিটের কম সময় পড়া অসম্ভব হয় তাহলে সেই দিন পরাগ মাত্র 5 মিনিটে এই পুরো প্রস্তুত হয়ে গেল কিভাবে? ইন্টারেস্টিং। ক্যাপ্টেন খান, যদি ডাইভিং স্যুট আর ডাইভিং গিয়ার 9 মিনিটের কম সময় পড়া অসম্ভব হয় তাহলে সেই দিন পরাগ মাত্র 5 মিনিটে এই পুরো প্রস্তুত হয়ে গেল কিভাবে? ইন্টারেস্টিং। সেটা আমি জানি না। আপনি বসুন, ভাবুন এই বিষয়ে, আমিও ভাবছি। ইওর অনার, ততক্ষণে আমি ডেকে নিতে চাই ওমেগা লাইনারের ক্যাডেট বোরকারকে, যে ওই দিন ডেকের ওপর কাজ করছিল। বোরকার ওই দিন যখন রমাকান্ত ওপরে এসেছিল আর ও ক্যাপ্টেন খানের থেকে সাহায্য চেয়েছিল, তো দুজন ড্রাইভার নিচে নেমেছিল, রাইট? হ্যাঁ স্যার, প্রথমে জনসন, তারপর তাম্বে। রাইট, আপনি দুজনকে নিচে নামতে দেখেছিলেন? ঠিক মতো নয় স্যার, আমি শুধু দেখি যে জনসন প্রথমে ডাইভ দিল, তারপর তাম্বে নিচে নামে জাহাজের সিঁড়ি দিয়ে। আর পরাগ আর রমাকান্ত কিভাবে নামলো? স্যার, ও জাহাজের সিঁড়ি দিয়েই নেমেছিল। ইয়োনার, খুব স্বাভাবিকভাবেই এত ভারী ইকুইপমেন্ট নিয়ে খুব সাবধানতা অবলম্বন করে নামতে হয় জলে, নাকি শিপের উপর থেকে হিরোর মতো জলে ডাইভ দেওয়া যায় যেরকমটা জনসন ওই দিন করেছিল? জনসনকে কাঠগড়ায় ডেকে ওনার এই হিরো সুলভ আচরণের কারণ জানতে চাই। হ্যাঁ, আমি মানছি যে আমাদেরকে শেখানো হয়েছিল যে জলে ধীরে ধীরে নামতে হয়, কিন্তু পরাগবাবুর প্রাণ বাঁচাতে হতো তাই আমি সময় বাঁচালাম আর জাহাজের ওপর থেকে ঝাঁপিয়ে পড়লাম। এটা জেনে শুনেও যে জাহাজের ওপর থেকে লাফানোর কারণে তোমার ইকুইপমেন্টটা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, তোমার প্রাণেরও ক্ষতি হতে পারে, তাও
এনিওয়ে, ক্যাপ্টেন খানের কথা মতো তাম্বে এবং তুমি জলের গভীর পর্যন্ত যাও, যেখানে তোমরা পরাগের বডি ফেলে আর ওই বডি নিয়ে তোমরা দুজন উপরে চলে আসো। হ্যাঁ, তো কতক্ষণ সময় ধরে তুমি আর তাম্বে জলের নিচে ছিলে, আন্ডার ওয়াটার ছিলে? ধরুন প্রায় 20 মিনিট। আমি একটু বোঝার চেষ্টা করছি যে তাম্বে আর তুমি একসঙ্গে জলের নিচে গেলে আর একসঙ্গে ওপরে আসলে রমাকান্তের সঙ্গে, পরাগের বডিটা সঙ্গে নিয়ে, দুজনে ততক্ষণ সময় ধরেই নিচে ছিলে, আর সেই অনুযায়ী দুজনের অক্সিজেন ট্যাঙ্কারের লেভেলটাও সেম হওয়া চাই। কিন্তু সমস্যাটা আমার সেই জায়গায় হচ্ছে জনসন, যে তাম্বের অক্সিজেন ট্যাঙ্কটা এখনো অর্ধেকেরও বেশি ভর্তি আছে, যেখানে তোমার অক্সিজেন ট্যাঙ্ক প্রায় খালি রয়েছে। এটা কি করে সম্ভব? আমার ম্যাথামেটিক্স অনুযায়ী তুমি 20 মিনিট না, পুরো 45 মিনিট জলের নিচে ছিলে। এটা কি ঠিক জনসন? এটা কি করে হতে পারে? জনসন আর তাম্বে তো জলের মধ্যে একসাথে নামে আর একসঙ্গেই বাইরে আসে। হতে পারে যে সিলিন্ডারের রিডিংটা হয়তো ভুল। কিন্তু সেখানে নেই প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, এই দুটো সিলিন্ডারের ফরেন্সিক এর পরীক্ষা অনুযায়ী মিটার রিডিংস একদমই এক। এর মানে হলো আপনি মিস্টার জনসন 45 মিনিট ধরে জলের নিচে ছিলেন, 45 মিনিটস, যেটা সৌভাগ্যবশত রমাকান্তের টাইমিং এর সমান। রমাকান্ত আর আপনি দুজনেই 45 মিনিট জলের তলায় ছিলেন। কেডিএ কি বলছেন আপনি, দুজনের একই টাইম অর্থাৎ কিনা? ইওর অনার, এটা মানে হলো এই যে জনসন আর রমাকান্ত শুধুমাত্র একসঙ্গে জলের থেকে বাইরে আসেননি, বরং একসঙ্গে জলের নিচে গিয়েও ছিলেন। কিন্তু রমাকান্তের সাথে তো পরাগ জলে নেমেছিল। আনফরচুনেটলি মিস মায়া ফার্নেস, ওটা পরাগ নয়, জনসন ছিল। ডাইভিং স্যুট দিয়ে পুরো মুখটা গোটা চেহারাই ঢাকা পড়ে যায়, যেই কারণে আইডেন্টিফিকেশন খুব সমস্যা হয়ে যায়, আর বিশেষ করে যখন সব ডাইভিং স্যুট একই রকম হয়, তো কাউকে বোকা বানানো খুবই সোজা। আমি বলছি যে ওই দিন ঠিক কি হয়েছিল। ইওর ওই দিন যখন ক্যাপ্টেন খান রমাকান্ত আর পরাগকে ডাইভ করার জন্য বলেছিলেন, তো পরাগ তৈরি হওয়ার জন্য নিজের কেবিনে গিয়েছিল, যেখানে জনসন আগের থেকেই ছিল নিজের ডাইভিং স্যুটটা পরে, ও ছুরি দিয়ে পরাগের হত্যা করে। নিজের বাকি ডাইভিং গিয়ার পরল আর 5 মিনিটের মধ্যে বাইরে চলে আসে পরাগ সেজে। আর তারপর ইওর অনার, রমাকান্ত আর জনসন জলে ডাইভ করে। জলে যেতেই জনসন জালে ফেসে যাওয়ার একটা বাহানা করে রমাকান্তকে ওপরে পাঠিয়ে দিল। যদি পরাগের লাশ ওপরেই ছিল তাহলে তো সমুদ্রের নিচে কি করে গেল? That's the master stroke, Miss Maya Furness. যখন ক্যাপ্টেন খান তাম্বে আর জনসনকে জলে যাওয়ার জন্য বলেন, তখন জনসন তাম্বের সঙ্গে জলের মধ্যে ঝাঁপ দেয়নি, ওকে জলে ফেলে দেওয়া হয়েছে। You
মিন্টু সে যে পারাক কখনো জলে নামেইনি। অ্যাবসলিউটলি ইওর অনার, বদলা বদলি। পরাগের জায়গায় জনসন ডাইভ মারল, আর জনসনের জায়গায় পরাগের দেহকে জলে ফেলে দেওয়া হয়। আর তারপর জনসন খুব সাবধানে গিয়ে রমাকান্ত আর তাম্বের সঙ্গে এক হয়ে যায়, যাতে ওনার এরকম মনে হয় যে ও তখনই জলে নেমেছে। তিনজন সমুদ্রের গভীর পর্যন্ত যায়, যেখানে ওরা পরাগের দেহটা পায়। আরো একটা মিস্টেক আছে কেনি, যদি জনসন সারাক্ষণ জলের নিচে ছিল তাহলে পরাগের লাশটা উপর থেকে কে ফেললো? জনসন'স পার্টনার ইন ক্রাইম। পরাগের দেহটা শিপের ওপর থেকে জলে ফেলে দেয়। আর এই বিষয়টা সম্বন্ধে আমি তখন জানতে পারি যখন আমি তাম্বের বডি স্যুট পরলাম, যার ভেতরে জায়গায় জায়গায় এই চুলগুলো আমি পেয়েছি। আর ইওর অনার, ফরেনসিক্স অনুযায়ী এই চুলগুলো পরাগ দীক্ষিতের। ওনার বডিকে জলের মধ্যে থেকে বের করার সময়। মিথ্যা কথা বলো না তাম্বে, পরাগের মৃতদেহটা তুমি না, রমাকান্ত আর জনসন জলের উপরে নিয়ে এসেছিল। আর তাছাড়া ইওর অনার, লজিক্যালি জলের নিচে ডাইভিং স্যুটের মধ্যে চুল আটকে থাকতে পারে না, কারণ চুল জলে ভেসে যায়। যখন তুমি পরাগের মৃতদেহটাকে ডাইভিং স্যুট পরিয়ে কেবিন থেকে বাইরে নিয়ে এসেছিলে আর ওর মৃতদেহটা জলে ফেলে দিয়েছিলে। আসলে আমি তাম্বে আর পরাগ একটা ড্রাগ স্মাগলিং গ্যাংয়ের জন্য কাজ করতাম। এই গ্যাংটা এরকমভাবে কার্গোর তলায় বেসে ম্যাগনেট দিয়ে ড্রাগস লাগিয়ে রাখত, যাতে উপরে কেউ জানতে না পারে। আর তারপর সেই ড্রাগস এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হতো, তারপর আমরা লুকিয়ে ওই ড্রাগস বের করে ওখানকার এক এজেন্টকে বিক্রি করে দিতাম। কিন্তু পরাগে ধান্দা ছাড়তে চাইছিল। আমার আর জনসনের ভয় ছিল যে ও যেন আমাদের জন্য বিপদ না হয়ে দাঁড়ায়। তাই আমরা ওকে মারার প্ল্যান করি, জাহাজের উপরে সমস্ত ক্যামেরা খারাপ করে দিই, নিচে জাল লাগাই, আর তারপর সেরকমই হয় যেরকম আপনি বললেন কেডি। আর ওই দিন আমাকে আক্রমণ করার বোকামিটা কে করেছিল? তাম্বে। ও ভয় পাচ্ছিল যে আপনি আমাদের লাগানো ড্রাগস দেখে না নেন, সেই জন্য স্যার আপনাকে আটকানোর জন্য ও আপনার উপর হামলা করে। কিন্তু আমি বেঁচে গেলাম। আনফরচুনেটলি তোমরা দুজন আর বাঁচতে পারবে না। আই রেস্ট মাই কেস ইওর অনার। এই আদালত ম্যাথু জনসন আর মহেশ তাম্বেকে পরাগ দীক্ষিতের হত্যায় দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করবার হুকুম দিচ্ছে, আর রামাকান্ত দেশপাণ্ডেকে খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. Congratulations. Thank you, sir. Thank you so much, sir. Sir, আজ আপনি আমার ছেলেকে বাঁচিয়ে আমাদের অনেক বড় উপকার করলেন। আর এখন একটা উপকার আপনিও করুন আমার উপর। বলুন। আপনার স্বামীর কোনো বন্ধুকে দিয়ে খোঁজ নেওয়ান না যে আমার গুরু গোখলে স্যার কোথায় আছেন। অবশ্যই। And all the best. Congratulations, Keddie. এবার কিন্তু আমার পুরো বিশ্বাস ছিল যে তুমি এই মামলা হেরে যাবে।
হ্যাঁ, আমার মনে আছে তুমি বলেছিলে যে কেসটা ডুবে যাবে, কিন্তু ডুবলো না। বলো কেন? কেন? কারণ কোনো ডুবন্তের অল্প একটু সাহায্যই যথেষ্ট। আফরি, am I right or right? For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.